তুই তো কোনো কিছুই বলতে পারলি না এই তাহলে তোর বাসায় রেখে আমার লাভ কি হ্যাঁ জায়গা উপরে যা পাঠানকে তোমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে তোমাদের একজন আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছে তাড়াতাড়ি রিপ্লাই দাও আবারও বলতেছি পাঠান কসাই তোমাদের চতুর্দিক থেকে ঘিরে ফেলা হয়েছে তোমাদের একজন আমার সাথে মেসেঞ্জারে অ্যাড আছে তাড়াতাড়ি রিপ্লাই দাও বলছে আমরা এখান থেকে চলে গেলে ওরা বের হয়ে আসবে এখন কি করবো স্যার এটা মানুষের জীবন মরণের ব্যাপার হাই রিস্ক আমাদের বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি যা বলি সেটা শোন শোন তোদের সেফ থাকতে হবে আমি এদিকটা ট্যাকল দিচ্ছি কারণ ড্রাগন গ্যাং এর অস্তিত্ব আমি ব্যানিশ করে দিব যা তোদের সেফ থাকতে হবে এখানে আমি দেখতেছি যা বস নিজের দিকে খেয়াল রাখ হ্যাঁ ভিতরে যাবেন না প্লিজ কি পাগলের মতো কথা বলছো তুমি একটা লোক ভিতরে জিম্মি আর আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আমরা তাকে উদ্ধার করবো না তার বোন অজরে কাঁদছে থানায় আর আমরা এখানে বসে থাকবো আমি তো বাংলাদেশ পুলিশের একজন আপনার মতো স্যার থাকতে আমার ভয় কিসের সাব্বাস বেজান সাব্বাস এটাই তুমি চাই ওকে এই সাহস নিয়ে আমার সামনে এগিয়ে যেতে হবে কিন্তু তুমি এখানে সবাইকে নিয়ে থাকো একজনের জন্য সবার জীবন রিস্ক নেওয়ার কোনো দরকার নেই এই অপারেশনটা আমি একা করতে চাই তুমি প্লিজ এখানে থাকো সবাইকে নিয়ে প্লিজ স্যার আপনি একা যাবেন না আমি একা যাচ্ছি তুমি সবাইকে নিয়ে থাকো আমি যাবো আর আমার হাত থেকে কোনো ধরনের কোনো ক্রিমিনাল ছাড়া পাইনি এই যে গ্যাং যাদেরকে আমরা ধরেছি তারা বিশাল বড় গ্যাং কিন্তু তারা আমার হাত থেকে ছাড়া পায়নি আমরা একটা নীরব গোলাগুলির মাধ্যমে এবং অত্যন্ত বুদ্ধি খাটিয়ে তাদেরকে ধরতে সমর্থ হয়েছে বুঝতে পেরেছেন কিন্তু আমরা এখন পর্যন্ত সন্ত্রাসের মুখ দেখিনি এখন সন্ত্রাসের মুখ দেখা এটা আসলে আপনাদেরকে টেকনিক্যাল কারণে দেখানো হচ্ছে না এই ব্যাপারে আসলে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা কথা বলবেন আপনাদেরকে ডাকবেন সাংবাদিক সম্মেলন করবেন দেন আপনাদেরকে সব কিছু জানানো হবে এই মুহূর্তে আমাদের আমাদের কথাই বলবো ঠিক আছে চলো চলো আমি ভালোই আছি আরে যে চাকরি করি আমার ভাই জানে লাখ লাখ টাকা বেটা বেতন ভালোই বেতন ভালোই তুই আয় বল আমার লগের বাসা চাকরি লয়ে দিবনে দারোয়ানের পোস্ট খালি আছে হ না টাকা হইছে মনে কর যে ওই কি জানি ব্যবসা করে আর কি না 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 কোনো কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ার না আমার ভাই জানে ওই ল্যাপটপ লয়ে সারাদিন গুতাগুতি করে কি টাকা হে ক্রেডিট কার্ড লয়ে আমার ব্যাংকে ফুঙ্কে পাঠায় আর ভাবির লাগে বই আরো দিন চিকেন খায় আর বেটা পানির ট্যাঙ্কির মধ্যে যে মানে পানি ভরে গেলে ট্যাঙ্কি ভরে পানি পরে এরকম হ্যার ব্যাংকে ওর টাকা দিবি কদিন পরে বা রাস্তায় বই দূর হালো করে হালা ল্যাপটপ থাকলে কি টাকা হয় নাকি এটা অনেক ব্যাপার আছে বেরেন্টের মারে বেরেন্ট তোর বেরেন্ট লাগবে বুঝছস আচ্ছা ঠিক আছে হয়েছে অনেক কথা হয়েছে এগুলা দিয়ে হুন্না লাভ নাই আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ কি হ্যাঁ আচ্ছা আয় পরিস আর আমার ডিউটি সময় হয়ে গেছে রাখ 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 এ কালো কালো
ভয় কালো ভাইয়া আবার কি প্রয়োজন বলেন আবার কি প্রয়োজন মানে বেলকুড়ি রুজি কারেন্টের বড় সমস্যা হয়েছে ঠিক কষ্ট কারেন্টের মিস্ত্রিকে ডাক আর ওদিকে ওই যে ইয়াছে না কিছু নেবে কিছু নেবে ওতে গ্যাসের চুলা জ্বলতেছে না গ্যাসের মিস্ত্রিকে ডাক আর নিচে গেলাম নিচে যখন আমি তিন দিন পর গাড়ি স্টার্ট দিচ্ছি স্টার্ট দিচ্ছে না সেটা 15 মিনিট চেষ্টা করছি স্টার্ট কোনো মতে নিচ্ছে না তুই গাড়ি মিস্ত্রিকে ডাক এই তিন মিস্ত্রিকে ডাকে দিয়ে তাড়াতাড়ি ডাক দাঁড়ান দাঁড়ান হঠাৎ করে সবাই এক লোকে স্ট্রাইক করলো কেন স্ট্রাইক মানে না না বিষয়টা কিন্তু অনেক গুরুত্ব সহকারে কিন্তু দেখতেইব মানে জড় পদার্থ হইলো ওরা ওরা কিন্তু এক হয়ে গেছে আমার কথাটা বুঝছেন না মানে এইটার কোনো ষড়যন্ত্র আছে কিন্তু এই তুই এত ফ্যালেম শুরু করছিস কেন আমি না মানে বিদ্যুৎ তারপরে গ্যাস তারপরে গাড়ি সব একসাথে বন্ধ হইব কেন তার মানে এটার মানে ওরা ওরা কিন্তু এক বুঝছেন না ওরা কেউ এক না আমি তোরে বলছি ইলেকট্রিকের প্রবলেম আছে ইলেকট্রিশিয়ানকে রাখবি আমি তোকে বলছি গ্যাসের প্রবলেম আছে গ্যাসের মিস্ত্রিকে রাখবি আমি তোকে বলছি গাড়ি স্টার্ট নিচ্ছে না গ্যারেজ আছে স্টার্ট যখন নিচ্ছে না অবশ্যই তুই মিস্ত্রিকে রাখবি ভাইজান এই 6000 টাকা খরচ করা কোনো দরকার নাই ঠিক আছে সারাদিন আমার তো আর অন্য কোনো কাজ নাই এগুলো আমি করে দিতেছি আপনি নিশ্চিন্ত ঘুমান ঠিক আছে সব কিছু ওকে একসাথে হয়ে যাবে সমস্যা নেই আচ্ছা সব কিছু হয়ে যাবে ওরা সব আমি করে দেব তুই কি করবি তুই কি করবি সেটা তো তুই ইলেকট্রিকের সুইচ দিয়ে হাত দিছিস আর তুই ধামাস করে পড়ে গেছিস আর তুই যেন মারা যদি তাহলে কি হতো আমরা সবাই চলে যেতাম বড় বড় কথা বলছ তোকে বলছি ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান ডাকবি তোকে বলছি গ্যাসের মিস্ত্রি মিস্ত্রিকে ডাকবি তোকে বলছি গাড়ি মিস্ত্রি গাড়ি মিস্ত্রিকে ডাকবি বড় বড় কথা বলছ যা তোরে যেটা বলছি সেটা শুনবি যাইতেছি ভাইজান একটা কথা কয়েছে মানে হচ্ছে কি নিজের ভালো নিজে বোঝার আমি 6000 টাকা বেচাতে চাইছিলাম যা যাইতেছি সালাম ভাই আমি বিল দিতে চাইতেছি যাও না তোকে মিস্ত্রি কত কোন হয়ে যাবো আর একটা কাজ করিস আজকে আইব তোর কারেন্টের মিস্ত্রি কলের মিস্ত্রি আর গ্যারেজের লোক তা আমি ফিরে আসার আগে যদি রায় পড়ে এটা কোথায় কেমনি একটু দেখাই দিস ঠিক আছে দাদা টেনশন করেন না কাম বানাইছে কারেন্টের মিস্ত্রি আইব ওয়াসার লোক আইব পানির এই সেই গ্যারেজ ম্যারেজ কি কইলো সত্তর থেকে পার্সেন্ট রিস্ক খাইবে তাহলে কাম দিব না হেডি আবার আমার পাহারা দিবে